এখন এই যে এই শার্টটার ডিজাইন অথবা স্কেচ অথবা সরাসরি শার্টটাই বায়ার কি করবে তোমার মার্চেন্টাইজার কে বা ফ্যাক্টরিতে প্রোভাইড করবে, এবং হচ্ছে এই শার্টটা তৈরি করার জন্য রিলেভেন্ট যত ইনফরমেশন আছে, শার্টের কালার, তারপর তোমার হচ্ছে সাইজ, তারপর তোমার হচ্ছে মেজারমেন্ট, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে কি কি তোমার এক্সট্রা ম্যাটেরিয়াল লাগবে, সব ইনফরমেশন ওই থাকবে। তারপর কি করবে তোমার হচ্ছে মার্চেন্ডাইজার কি করবে তোমার প্যাটার্ন তৈরি করবে। এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, অনেকগুলো ছবি স্যার। জি স্যার, এখন আর দেখতেছি। কি একটা অনেকগুলো ছবি না, একটা ছবি দেখতে হচ্ছে দুইজন তোমার কাজ করতেছে, জি স্যার। হ্যাঁ স্যার, তিনজন লোক, হ্যাঁ, এক টেবিলে দুইজন আর টেবিলে একজন। তো ওরা হচ্ছে যে পেপার গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্যাটার্ন পেপার, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার। এই প্যাটার্ন পেপার দিয়ে তোমার হচ্ছে প্যাটার্ন তৈরি করবে। প্যাটার্ন মানে তোমার হচ্ছে একটা গার্মেন্টস এর যে সব কম্পোনেন্ট গুলো থাকে কম্পোনেন্ট গুলার রেপ্লিকা তৈরি করা। হ্যালো, প্যাটার্ন মানে হচ্ছে তোমার, হ্যাঁ, একটা একটা গার্মেন্টস এর জন্য বা একটা অ্যাপারেল এর জন্য যে সকল পার্ট থাকে ওই পার্ট গুলার হুবহু রেপ্লিকা তৈরি করার হচ্ছে প্যাটার্ন। যেমন তোমার হচ্ছে একটা শার্টের কি কি থাকে কম্পোনেন্ট, কি কি থাকে আমাদের একটা শার্টের, কি বলো তো, এনামুল বলো, একটা শার্টের কি কি, কলার, কলার, কলার স্ট্যান্ড, তারপরে স্যার এই যে কাফ, তারপরে স্যার পকেট, 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 তারপরে ফ্রন্ট সাইড ভিউ, তারপরে স্যার ব্যাক সাইড ভিউ, তারপরে স্যার আপনার এই যে বাটন, তারপরে স্যার আরে বাটন না স্যার, মেইন লেভেল থাকে, কম্পোজিশন লেভেল থাকে, বক্স প্লেট থাকে, কেয়ার লেভেল থাকে, তারপরে লেগে স্যার কেয়ার পয়েন্ট লেভেল থাকে স্যার, তারপরে স্যার এই আচ্ছা আমি বলি, সাইলেন্ট, তোমার যে সকল বেসিক কম্পোনেন্ট যেগুলো, হ্যাঁ, মনে করো তোমার হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপর স্লিভ, কলার, কাফ, তার পকেট, যেরকম এইসব প্রত্যেকটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। হ্যাঁ, এই কম্পোনেন্ট গুলোকে প্রত্যেকটাই প্যাটার্ন তৈরি করা। এই যে তোমার যে যে এই খাকি কালার যে পেপার গুলো দেখছো এগুলো প্যাটার্ন পেপার, এই প্যাটার্ন পেপার দিয়ে প্রত্যেকটার, ঠিক আছে, তোমার হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের জন্য প্যাটার্ন তৈরি করা। এই ফার্স্টে তোমার হচ্ছে ব্লক প্যাটার্ন তৈরি করবে, বেসিক ব্লক তৈরি করবে, আন্ডারস্ট্যান্ড? বেসিক ব্লক তৈরি করার পরে তোমার এই যে এই জায়গায় দেখছো হচ্ছে তোমার পরে প্যাটার্ন তৈরি করতেছে, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, এই যে জি দুইজন, স্যার, একটা হচ্ছে মেল একটা ফিমেল, যে তোমার রুল করা একটা এই দেখছো খাকি পেপার, এটা হচ্ছে প্যাটার্ন পেপার। হ্যাঁ, এই প্যাটার্ন পেপার দিয়ে মেজারমেন্ট দিয়ে তোমার হচ্ছে তোমার প্যাটার্ন তৈরি করা হয়। দেন হচ্ছে তোমার প্যাটার্ন তৈরি করার পরে তোমার একসাথে দুইটা প্যাটার্ন তৈরি করে, ব্লক প্যাটার্ন তৈরি করার পর পরই তোমার হচ্ছে বেসিক আমাদের হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করে। এটা সাধারণত আগে ম্যানুয়ালি তৈরি করা হতো, এখন তোমার হচ্ছে ওই কম্পিউটারাইজ বা সফটওয়্যার সিস্টেম দিয়ে তৈরি করা হয় বেশি, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার, হ্যাঁ, এটা তোমার হচ্ছে এখন তোমার সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় বেশি, কারণ সফটওয়্যার দিয়ে তৈরি করলে তোমার হচ্ছে ডাইভার্সিটি অনেক বেশি থাকে, আন্ডারস্ট্যান্ড? এখন তোমার হচ্ছে অ্যাকুরেসি অনেক বেশি, প্যাটার্নের অ্যাকুরেসি, বিশেষ করে যে সকল কার্ভ থাকে কার্ভ গুলো অ্যাকুরেসি বেশি। দেন তোমার প্যাটার্ন তৈরি করার পরে স্যাম্পল তৈরি করা হয়, মনে করো এই যে সুইং সেকশনে কমপ্লিট গার্মেন্টস তৈরি করতেছে, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, এই সুইং সেকশন দেখতে পাচ্ছো, সুইং করে তোমার কমপ্লিট গার্মেন্টস তৈরি করা হয়। কমপ্লিট গার্মেন্টস তৈরি করে তোমার হচ্ছে কমপ্লিট গার্মেন্টস তৈরি করে এই গার্মেন্টসটা বাই অ্যাপারেলটা বায়ার কাছে পাঠানো হয়। বায়ার কাছে পাঠিয়ে তোমার বায়ার কি করবে, যদি তোমার ওই তার স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় তাহলে অ্যাপ্রুভাল দিবে, আর যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয় তাহলে তোমার অ্যাপ্রুভাল দিবে না। অ্যাপ্রুভাল যদি ফেল করে তাহলে তোমাকে আবার নতুন করে স্যাম্পল তৈরি করতে হবে, বা যে অংশে তোমার মিস্টেক হয়েছে মিস্টেকটাকে আবার রেকটিফাই করতে হবে, রেকটিফাই করে আবার স্যাম্পল সেন্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ড? তো অ্যাপ্রুভাল একবার ফেল করলে আবার সেকেন্ড টাইম চেষ্টা করতে, সেকেন্ড টাইম ফেল করলে থার্ড টাইম চেষ্টা করতে হবে, অর্থাৎ আমাকে অ্যাপ্রুভাল পাস যেভাবে করাতে হবে, বুঝা গেছে? হ্যালো, দেন হচ্ছে তোমার ওই ফেব্রিক্স, এই যে এগুলো হচ্ছে প্যাটার্ন পেপার দেখতে পাচ্ছো শো করতেছে, এই যে এগুলো তোমার যে বোর্ডের মধ্যে হ্যাঙ্গিং করা আছে এগুলো হচ্ছে তোমার প্যাটার্ন পেপার। হ্যাঁ, এই যে এগুলো তোমার হচ্ছে প্যাটার্ন, এই যে তোমার এই জায়গায় আমাদের একটা শার্টের কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, তোমার এই কলার, কলার ব্যান্ড, কাফ, স্লিভ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, দেখতে পাচ্ছ? জি স্যার, এই প্যাটার্ন গুলো তৈরি করা হবে, এই যে তোমার এই জায়গায় দেখাচ্ছি প্যাটার্ন গুলো তোমার কিভাবে তৈরি করা হয়েছে আর কি, এগুলো তৈরিকৃত প্যাটার্ন প্যাটার্ন পেপার থেকে, দেখছো? জি স্যার, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। তারপরে আমরা যে মার্কার সম্বন্ধে বলছিলাম না, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ,
কিন্তু প্যাটার্ন যে একটা সাদা কাগজের উপর ই করা হ্যালো স্যার এখানে প্যাটার্ন পেপারগুলোকে বসিয়ে জাস্ট মার্কার দিয়ে ইয়ে করা হইছে না এই যে তোমার যে সাদা যে কাগজটা দেখতে পাচ্ছ নিউজ প্রিন্টের মতো এটাকে বলা হয় মার্কার পেপার মার্কার পেপারটা রুল আকারে থাকে একটা রুলের মধ্যে 20 কেজি 30 কেজি এরকম থাকে আমাদের পাতলা নিউজ প্রিন্ট কাগজ তো আমরা অবশ্যই ছোটবেলা হয়তো ইউজ করছো এখন তো নিউজ প্রিন্ট এত অ্যাভেলেবল না এই নিউজ প্রিন্ট কাগজের মতো কাগজগুলা বিভিন্ন থিকনেসের থাকে বা বিভিন্ন জিএসএম এর থাকে এগুলা তোমার ওই একটা রুলের মধ্যে জড়ানো থাকে একটা রুলে তোমার 20 কেজি 25 কেজি 30 কেজি থাকে এবং এর দোর প্রস্থটা ডিপেন্ড করতেছে তোমার হচ্ছে আমাদের হচ্ছে মেশিনের উপর অনেক সময় তোমার 76 সেমিমিটার বা তোমার হচ্ছে 70 60 বিভিন্ন প্রস্থের মার্কার পেপার থাকে হ্যাঁ হ্যালো স্যার এই আমাদের যে এই যে যে তোমার এই জায়গা যে যেগুলো তোমার আর্ট করা আছে এগুলো হচ্ছে মার্কার পেপার সরি প্যাটার্ন পেপার হ্যাঁ এই আমার একটা স্টাইলের তোমার যে আগে আলোচনা করেছিলাম যে আমার একটা শার্টে হয়তো 10টা প্যাটার্ন তাহলে 5টা শার্টে কয়টা প্যাটার্ন হবে সে 5টা একটা সাইজের জন্য হচ্ছে 10টা তাহলে 5টা সাইজের জন্য হচ্ছে তো 50টা এই 50টা প্যাটার্ন 50টা প্যাটার্ন এইভাবে তোমার হচ্ছে ম্যানুয়ালি যদি করা হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বসিয়ে বসিয়ে তোমার এই স্কেচ করতে হবে আন্ডারস্ট্যান্ড 50টা প্যাটার্ন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার এই মার্কার পেপারটা কমপ্লিট বুঝতে পারছো জি স্যার হ্যালো আমি হচ্ছে একটা প্যাটার্ন যখন বসাবো বসানোর পরে এটার আউটার লেয়ারটা পেন্সিল দিয়ে আমাকে মার্কিং করতে হবে একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের গ্যাপ যত কম হবে তত তোমার স্ট্যান্ডার্ড মার্কার হবে এবং হচ্ছে ফেব্রিকের ইউটিলাইজেশন তত বেশি হবে অর্থাৎ তোমার ফেব্রিক ওয়েস্টেজ কম হবে আব্দুল আজিজ আছে আব্দুল আজিজ হ্যালো সিফাত আছো দেখতে পাচ্ছ মার্কার কাকে বলবো মার্কারের কনসেপ্টটা ক্লিয়ার হইছে হ্যালো সিফাত শুনতে পাচ্ছ জি স্যার মার্কারটা বুঝতে পারছো অর্থাৎ হচ্ছে আমার একটা স্টাইলের জন্য যতগুলা প্যাটার্ন পিস লাগবে সবগুলা প্যাটার্ন নির্দিষ্ট অনুপাতে সাজিয়ে যে তোমার যে বস্তুটা তৈরি করা হয় বা যে জিনিসটা পাওয়া হয় এটা হচ্ছে আলটিমেটলি আমার মার্কার পেপার আর একটা প্যাটার্নের সাথে আরেকটা প্যাটার্নের গ্যাপ যত কম হবে তত তোমার হচ্ছে ফেব্রিকের ওয়েস্টেজ কম হবে অর্থাৎ ফেব্রিকের ইউটিলাইজেশন বা ফেব্রিকের ইউজেস বেশি হবে আন্ডারস্ট্যান্ড তখন তোমার প্রফিট তত বেশি হবে এই যে ছাত্ররা যে তৈরি করতেছে এই জায়গা আরো ক্লিয়ার করে দেখো হ্যালো জি স্যার দেখি এই যে এটা এগুলো সবাই ছাত্রই এটা হ্যাঁ ওরা তোমার একটা ইন্ডাস্ট্রিতে গেছে ইন্ডাস্ট্রিতে গিয়ে তোমার দেখতেছে যে কি এটা হচ্ছে ম্যানুয়াল মার্কার অর্থাৎ তোমার এই যে প্যাটার্ন গুলা রাখা হয়েছে হ্যাঁ এখন এটা তোমার প্যাটার্নের আউটার লেয়ার গুলাতে পেন্সিল দিয়ে মার্কিং করবে মার্কিং করার পরে ওই প্যাটার্নটা রিমুভ করে ফেলবে আন্ডারস্ট্যান্ড তো সবগুলা প্যাটার্নের রেপ্লিকা বা ইমেজ ওই পাতলা কাগজের মধ্যে আর্ট করা হয় ঠিক আছে ওই তখন সবগুলা যখন তোমার প্যাটার্ন পেপার ওই পাতলা কাগজের মধ্যে আর্ট করা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে ওইটা ওই স্টাইলের জন্য মার্কার পেপার হ্যালো শুনতে না বুঝতে পারছো যে মার্কার জিনিসটা কি রুলে তোমার হচ্ছে 20 কেজি 25 কেজি এরকম থাকে হ্যাঁ তারপরে তোমার হচ্ছে আর একটা ই দেখাচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছ কিছু রেড এবং হচ্ছে হোয়াইট টি প্রশ্ন জি স্যার দেখতে পাচ্ছি ওই নিচে যে তোমার রেড কালার এগুলো হচ্ছে ফেব্রিক একটার উপর আর একটা স্প্রেডিং করেছে উপরে যে হোয়াইট পেপারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এটা কি এটা হচ্ছে মার্কার পেপার আগে আলোচনা করেছিলাম না আমার যে হচ্ছে ফেব্রিকটা স্প্রেডিং করা হয় আমাদের খাতাগুলো যেভাবে তৈরি করা হয় একটার পর একটা এটাকে সেম ডাইমেনশন মনে করো একটা খাতার দৈর্ঘ্য হচ্ছে হয়তো 16 ইঞ্চি প্রস্থ হচ্ছে 8 ইঞ্চি এইভাবে হয়তো 100টা পেজ আছে 100টা পেজের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো কমতি থাকে বা কোনো ই থাকে ভিন্নতা থাকে ভিন্নতা থাকে না সবগুলার দৈর্ঘ্য প্রস্থ সেম হয় সিক ফেব্রিক স্প্রেডিং করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতগুলো ফেব্রিক পিস থাকবে একই ডাইমেনশনে তোমার স্প্রেডিং করা হয়
স্প্রেডিং করার পরে তারপরে আমাদের যে মার্কার পেপারটা আমি তৈরি করলাম, হ্যালো জি স্যার, হ্যালো যে মার্কার পেপারটা তৈরি করলাম ওই মার্কার পেপারটা ফেব্রিক স্প্রেডেড ফেব্রিকের উপরে অ্যাটাচমেন্ট করা হয়েছে। অ্যাটাচমেন্ট করে মার্কারটা যাতে তোমার ডিসপ্লেস না হয় বা সরে না যায়, আন্ডারস্ট্যান্ড, এই জন্য তোমার এই ক্ল্যাম্প দিয়ে আটকে রাখা হয়েছে। হ্যালো জি স্যার, এই জন্য ক্ল্যাম্প দিয়ে আটকে রাখা হয়েছে এবং হচ্ছে মার্কারের মাঝখানে মাঝখানে তোমার ছিদ্র করে দেওয়া হয়, আন্ডারস্ট্যান্ড, ছিদ্র করে দিয়ে তোমার কস্টিপ দিয়ে আটকে দেওয়া হয়। দেখতে পাচ্ছি জায়গায়? হ্যাঁ কোন রকমের বাতাস না বেরোতে পারে তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বড় মার্কার পেপার হলে, বুঝা গেছে? এই জন্য তোমার একটু তোমার ওই ছিদ্র করে তোমার কস্টিপ দিয়ে দেওয়া হয়। তারপরে আমার মার্কার পেপারের মধ্যে কি আছে, মার্কার পেপারের মধ্যে প্যাটার্ন গুলো আট করা আছে না? হ্যালো জি স্যার, জি স্যার। এই জায়গায় মনে করো যে 50টা মার্কার প্যাটার্ন, একটা মার্কার মধ্যে 50টা প্যাটার্ন পেপারে আট করা আছে, হ্যাঁ, পেন্সিল দিয়ে। এখন এই যে এই স্ট্রেট নাইফ দিয়ে তোমার আমার যে প্যাটার্ন পেপার গুলো যেভাবে তোমার আট করা ছিল ওই বর্ডার বরাবর তোমার নাইফ অপারেট করা হবে, নাইফ চালানো হয়, আমরা এই যে পাশে যেগুলো আছে এগুলো তোমার হচ্ছে কাট পিস, ক্লিয়ার? দেখছো যে পাশে যে তোমার আছে, এগুলা তোমার হচ্ছে কাটিং করা হয়েছে, এই যে এগুলা তোমার হচ্ছে মার্কার পেপার সহ কাটা হয়ে যায়। কারণ মার্কার পেপারটা একটা মার্কার পেপার একবার ইউজ করা হয়, মার্কার পেপার সহ আমার পিস গুলা কেটে ফেলা হয়েছে। এই জায়গায় হয়তো তোমার মনে করো 85টা পিস আছে, তাহলে একসাথে কিন্তু আমি 85টা পিস কাটিং করতে পারলাম, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, তাহলে আমার কি হচ্ছে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমি একসাথে 85টা পিস কাটিং করতে পারলে আমার প্রোডাকশন অনেক বেশি হচ্ছে। আর এই যে যদি গ্যাপ যত বেশি হইতো তাহলে তত তোমার ফেব্রিক ওয়েস্টেজ বেশি হতো, গ্যাপ যত কম হবে ফেব্রিকের ইউটিলাইজেশন বা ব্যবহার তত বাড়তেছে। আর যে নাইফটা দেখানো হচ্ছে এটা একটা বলা হয় স্ট্রেট নাইফ, স্ট্রেট নাইফ দিয়ে ম্যাক্সিমাম সময় তোমার কাটা হয়। হ্যাঁ, তো আমার হচ্ছে কাটিং করার পরে আমার সাইজ অনুযায়ী মনে করি যে 5টা সাইজ ছিল, এক সাইজে যতগুলো প্যাটার্ন পিস থাকবে সবগুলাকে একসাথে রাখতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্মল সাইজের প্যাটার্ন পিস গুলা আলাদা সরিয়ে রাখতে হবে, তারপরে বান্ডেলিং করতে হবে, লার্জ সাইজের গুলো আলাদা রাখতে হবে, মিডিয়াম সাইজের গুলো অর্থাৎ সাইজ ওয়াইজ শর্টিং করতে হবে, দেন বান্ডেলিং করতে হবে। একটা সাইজের সাথে আরেকটা সাইজ যদি মিলে যায়, মনে করো স্মল সাইজের সাথে মিডিয়াম সাইজ, স্মল সাইজের ফ্রন্ট পার্ট মিডিয়াম সাইজের ব্যাক পার্ট অ্যাডজাস্ট হয়ে গেল, তাহলে কি সমস্যা হবে? ইয়ে বলো তো প্রিয়াঙ্কা, বলো, স্মল সাইজের সাথে যদি মিডিয়াম সাইজের প্যাটার্ন মিক্স হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? স্যার বুঝি নাই, আরেকবার বলো ভালো করে কোশ্চেনটা। একটা স্মল সাইজের ফ্রন্ট পার্টের সাথে মিডিয়াম সাইজের ব্যাক পার্ট তুমি অ্যাসেম্বলিং করে ফেললা, তাহলে তোমার কি প্রবলেম হবে স্যার? ওটা, হ্যাঁ, কি হবে তাহলে? হয়ে যাবে স্যার, ওটা মনে হয় ভালো হবে, মানে একটু সর্টিং করা যাবে না? তাহলে তুমি যে স্মল সাইজের যে গার্মেন্ট মানে ফ্রন্ট পার্ট একটু কম তুমি, হ্যাঁ, ব্যাক পার্ট নিলে মিডিয়াম সাইজের, তাহলে তোমার কি ফিটিং অ্যাডজাস্ট হবে? কখনোই হবে না, এর জন্য তোমার হচ্ছে, হ্যাঁ, কারণ তখন তোমার যতগুলো পিস আছে সবগুলো নষ্ট হবে। ওই কাট পিস গুলো জয়েনিং করে একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করবে। হ্যালো জি স্যার, হ্যাঁ, কমপ্লিট গার্মেন্টস সুইং সেকশন মেইন কাজই হচ্ছে, এই যে মেইন কাজ এই কমপ্লিট গার্মেন্টস গুলাকে আয়রনিং করা হয়, আয়রনিং অথবা প্রেসিং, এর নাম হচ্ছে আয়রনিং অথবা প্রেসিং বলা হয়।
দেন হচ্ছে তোমার প্যাকিং করা হবে, প্যাকিং করার আগে আমাকে ফোল্ডিং করতে হয়। হ্যালো ওই যে দেখো তোমার এই জায়গায় টি শার্ট গুলা ফোল্ডিং করা হচ্ছে, ফোল্ডিং করে তোমার হচ্ছে প্যাকিং করা হবে। হ্যাঁ যেভাবে তোমার প্যাকিং করে রাখা হয় কোনটা হচ্ছে তোমার ফোল্ড করা, এটা তোমার হচ্ছে স্ট্রেট। হ্যালো ম্যাক্সিমাম গার্মেন্টস গুলাই ফোল্ড করে প্যাকিং করা হয়, আবার কিছু আছে একদম কমপ্লিট অবস্থায় প্যাকিং করা হয়। হ্যালো হ্যাঁ বলো স্যার, আমরা যে মার্কার মেকিং এর সময় যে যে থিন পেপার গুলো আছে না, ওই পেপার গুলো মেইনলি কি স্যার ওই যে সুইং সেকশনে যখন ইয়া করা হয় ওটার জন্য কি করা হয় নাকি, যে মার্কার মেকিং এর যে প্রসেসটা? মার্কার মেকিং টা করা হয় মেইনলি হচ্ছে তোমার আমরা যখন ওই অনেক পিস যখন গার্মেন্টস তৈরি করি তখন তোমার হচ্ছে গার্মেন্টস এর ফেব্রিক যাতে তোমার সেভ হয়, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ গার্মেন্টস ইউটিলাইজেশন বা গার্মেন্টস, হ্যাঁ বা গার্মেন্টস ফেব্রিক ঠিক থাকে স্যার, মানে ওইটার জন্য তখন আমার যদি মার্কার না করি আলাদা আলাদা তুমি মনে করো ঠিক আছে প্রত্যেকটা একটা লেয়ার তৈরি করলা, হ্যাঁ এই লেয়ারে তুমি যদি ইন্ডিভিজুয়াল প্যাটার্ন পিস বসায় বসায় কাটিং করো তাহলে তোমার কাটতে সময় বেশি লাগবে, পাশাপাশি হচ্ছে ফেব্রিক ওয়েস্টেজ বেশি লাগবে, লাগবে না? হ্যালো জি স্যার, তুমি এটা মনে করো একটা ফেব্রিক স্প্রেডিং করলে উপর সাদা কাপড়টা কাগজটা নেই, তুমি এখন তুমি যে প্যাটার্ন পিস গুলো ছিল তোমার মনে করো যে 50টা প্যাটার্ন পিস আছে, তোমার তো 50টা কাটিং করতে হবে তাই না? এখন তুমি একটা করে প্যাটার্ন পিস উপরে স্প্রেডিং করবে। হ্যাঁ আগে বল, ঠিক আছে তুমি জিনিসটা বুঝলে, একটা করে প্যাটার্ন পিস বসাবা তারপরে এই প্যাটার্ন পিসে বর্ডার বরাবর কাটিং করবা। হ্যাঁ এভাবে তোমার কি অনেক সময় বেশি লাগবে না? জি স্যার। হ্যালো সময় বেশি লাগবে, তারপর তোমার হচ্ছে ফেব্রিক ওয়েস্টেজ অনেক বেশি হবে, আন্ডারস্ট্যান্ড? ফেব্রিকের অপচয়টা অনেক বেশি হবে, এই জন্য আমার হচ্ছে ফেব্রিক স্প্রেডিং করার পরে কাটিং করার সময় যাতে অল্প সময়ে অধিক সংখ্যক ফেব্রিক পিস প্যাটার্ন পিস কাটিং করতে পারি, এবং হচ্ছে ফেব্রিকের ওয়েস্টেজ যেটা মেন হচ্ছে মার্কার তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে ফেব্রিকের অপচয় কমানো, আন্ডারস্ট্যান্ড? আমি এই যে 50টা প্যাটার্ন পিস যদি একত্রে বসাই, বসানোর সময় তো আমাকে অবশ্যই সিনসিয়ারিটি বসাতে হয়, সিনসিয়ারলি, যাতে তোমার হচ্ছে তোমার ওই গ্যাপ কম থাকে, ঠিক আছে? গ্যাপ কম থাকলে তোমার ফেব্রিকের ইউটিলাইজেশন বেশি হবে, তখন তোমাকে আলটিমেটলি ফেব্রিকের অপচয়টা কম হয় তাহলে তোমার হচ্ছে কস্টিংটা কম হবে, ঠিক আছে? কস্টিং কম হলে তোমার প্রফিটটা বেশি হবে। যেই জায়গায় একটা ওভেন শার্টের ক্ষেত্রে তুমি কনসিডার করতে পারো, তোমার হয়তো 2.1 ইয়ার্স কাপড় লাগতেছে এক ফেব্রিক সেভ করা, যদি তোমার ফেব্রিক ওয়েস্টেজ বেশি হয় তাহলে 2.2 ইয়ার্স লাগবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার যদি 10,000 পিস হয়, প্রতি পিসের জন্য যদি 0.1 ইয়ার্স করে কাপড় অপচয় হয় তাহলে 10,000 এর জন্য তোমার কত হবে, 10,000 এর জন্য তোমার অবশ্যই প্রায় 1,000 গজ কাপড় নষ্ট হচ্ছে। এক গজ কাপড়ের জন্য যদি $5 করে হয় তাহলে 1,000 এর জন্য $50,000 তোমার নষ্ট হচ্ছে, বুঝা গেছে? জি স্যার। এই যে হ্যাঁ, তাহলে আমার মার্কার মেন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ওই টাইম সেভিং, ফেব্রিক ওয়েস্টেজ সেভ, কারণ আমি যদি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল প্যাটার্ন পিস করে বসিয়ে বসিয়ে কাটি তাহলে আমার ফেব্রিক ওয়েস্টেজ বেশি হবে, কাটিং টাইম বেশি লাগবে, আন্ডারস্ট্যান্ড? তারপর তোমার হচ্ছে প্রোডাকশনও স্লো হবে, ক্লিয়ার? Yes sir. তাহলে এই হচ্ছে আমার, হ্যাঁ এইগুলা মনে করে যে একটা কমপ্লিট ড্রেস তৈরি করে ফেললা, একটা ব্লেজার তৈরি করলো, পর যাই হোক তো আমার হচ্ছে ওই তারপরে তোমার প্যাকিং করলা, প্যাকিং করার পরে এগুলো কার্টনিং করতে হয়, হ্যাঁ কার্টনিং করে তোমার হচ্ছে ওই কার্টনিং মোটামুটি কমপ্লিট হলে ফাইনাল ইন্সপেকশন করতে হয়, ফাইনাল ইন্সপেকশনটা আলটিমেটলি পরে আলোচনা করব, এটার একটা বিশাল টপিকস। তো ফাইনাল ইনস্ট্রাকশন যদি পাস করে তাহলে তোমার গার্মেন্টসটা তুমি বাই অ্যাপারেলটা শিপমেন্ট করতে পারবা, যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ইনস্ট্রাকশন পাস করবে ততক্ষণ পর্যন্ত তুমি ফাইনাল অ্যাপারেল শিপমেন্ট করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড? তুমি যতগুলোই তৈরি করো কেন এর কোনো ই লাভ হবে না যতক্ষণ না তুমি হচ্ছে অ্যাপারেলটা তৈরি করতে পারতেছো। এই যে এইভাবে তোমার হচ্ছে পলিব্যাগ করে রাখা হয়, রাখার পরে এইগুলা তোমার কার্টনিং করা হয়। কার কোনো প্রশ্ন আছে? হ্যালো কার প্রশ্ন আছে কোনো? শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার।
না থাকলে এটা ভালো করে দেখবা আর হচ্ছে তোমরা নিজেরা ওই হিস্ট্রি অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ না আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটা একটু নেট থেকে গাইটা গুইটা সুন্দর কইরা অ্যাসাইনমেন্ট দিবা এটা পড়াবো না হিস্ট্রি অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ এন্ড আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যালো স্যার বুঝা যায় নাই History of apparel industry in Bangladesh and other countries of the world. অর্থাৎ হচ্ছে apparel industry-র ইতিহাস বাংলাদেশ এবং অন্যান্য বিশ্বে apparel এর ইতিহাস বিস্তারিত লিখতে হবে আর কি আর প্রত্যেকটা পেজে আর একটু বেসিক জিনিস আলোচনা করি প্রত্যেকটা পেজে তোমার নাম আর আইডি নাম্বার লিখবা আর তুমি যখন তুমি ওই মেসেঞ্জারে ছবিগুলো ই করো সেন্ড করো অবশ্যই গেলে ভার্টিক্যাল পজিশনে রাখবা কারণ তোমার হচ্ছে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল তখন এগুলো পড়তে সমস্যা হয় হ্যালো জি স্যার স্যার প্রত্যেক পেজে লিখতে হবে হ্যাঁ প্রত্যেক পেজে যার যার নাম রোল নাম্বার লিখবো স্যার আমরা তো পিডিএফ করে দেই স্যার পিডিএফ করে দেই আমরা পিডিএফ তুমি কিভাবে দাও লিখিত দাও নাকি স্যার ইয়া হাতে লিখিত দাও না স্যার ওই যে পিডিএফ ফাইল বানায় আর পরে ইয়া করে দেই আর কি ওয়ার্ড এর থেকে ইয়া করে পিডিএফ ফাইলটা তুমি কিভাবে নেবো না হাতে লিখিত দাও না যখন প্রেজেন্টেশন দিব তখন তুমি ওই পিডিএফ একদম হাতে লেখার প্রয়োজন নাই তখন তুমি কম্পোজ করলে হবে কিন্তু এখন হচ্ছে সব যেগুলো হ্যান্ড রাইটিং বলবো ওগুলা তুমি হচ্ছে হ্যান্ড রাইটিং এ প্রত্যেকটা পেজে তোমার যার যার নাম আইডি নাম্বার লিখবা তারপরে তুমি এটা থেকে পিডিএফ বানাও আর যাই বানাও যেভাবে দাও ওটার সমস্যা নেই বুঝতে পারছো এটা হচ্ছে কথা আর যদি কারো কোনো এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্টে এটা জাস্ট আমরা হচ্ছে শুধু বর্ড লাইন গুলো আলোচনা করলাম এর মাঝখানে অনেক আরো ছোট ছোট টপিকস আছে বা ছোট ছোট অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে এটা আমরা পরবর্তীতে ডেফিনেশন যখন আলোচনা করবো তোমার তখন সাথে হয়তো থাকবে আর এটা তোমার হচ্ছে একদম একটা মার্চেন্ট লেজারের মেইন কাস্টাস এর শর্টকাট আলোচনা আন্ডারস্ট্যান্ড আর জানো তো তোমার শিক্ষা প্রতিষ্ঠান আগামী অক্টোবর 3 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এমনিতে যদি অনলাইন কার্যক্রম চলবে তো পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তারপর আবার হয়তো আরো কিছু ঘোষণা আসতে পারে এই জন্য পড়াশোনা তোমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে আর এবার বিশেষ করে এই যেগুলো তোমার নন মেজর সিলেবাস এগুলো অনেক বড় এই জন্য একটু বেশি করে স্টাডি করতে হবে কারো কোনো কোয়েরি বা কোনো কোশ্চেন বা অপিনিয়ন থাকলে করতে পারো স্যার যে মানে অ্যাসাইনমেন্টটা জমা দাও লাস্ট একটা এটা তো একটা টপিকস দুই দিন পরে দিবা আজকে হচ্ছে শুক্রবার আগামী রবিবারের মধ্যে দিবা এটা হচ্ছে মানে তো স্যার একদিন এই তো দুই দিন পাচ্ছ তুমি আগামী রবিবারের মধ্যে দিলেই হবে স্যার আমাদের কি মানে এই সেমিস্টার যেটা 2-1 রানিং হচ্ছে এটা থেকে স্যার অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে অনলাইনে বা এটা কিছু আগে কোর্স কমপ্লিট করি অনলাইনেও অ্যাসেসমেন্ট নেওয়া যাবে সমস্যা নাই আর অ্যাসেসমেন্ট আলটিমেটলি ডিপেন্ড করে কোর্স টিচারের উপরে তুমি আমি অ্যাসেসমেন্টে তুমি ক্লাসে 10 এর মধ্যে 10 পেলে কোনো লাভ নাই কোর্স কোঅর্ডিনেটর যেভাবে তো কোর্স টিচার তোমাকে ইভ্যালুয়েশন করে আন্ডারস্ট্যান্ড কারণ তুমি দেখা যায় সারা দিন দুষ্টামি করলা ই করলা তুমি জীবনে 10 এর মধ্যে 10 পাবে না এরকম হ্যাঁ তো ভাইবা টেপে নেওয়া হবে বিভিন্ন ভাবে তোমার হচ্ছে ইভ্যালুয়েশন করা হবে আর যদি ঘোষণা দেওয়া হয় যে অনলাইনে নেওয়া হবে তাহলে অনলাইনে নিব সমস্যা নাই ওপেন বুক এক্সাম দিলেও করা যাবে কোশ্চেন এমন করা হবে তুমি খুঁজে পেতে না যেভাবে হোক করা যাবে ওটা সমস্যা নেই এখানে টু অ্যাটেন্ডেন্সটা ওই সবাই যার যার বলছিলাম ওই নামের পাশে রোল নাম্বারটা লিখে দিলে সুবিধা হইতো তাহলে আর আলাদা অ্যাটেন্ডেন্স নেওয়ার প্রয়োজন থাকে না কারণ অনেকে লিখছে অনেকে লেখ নাই নাম তো তোমার এডিট করা যায় হ্যালো জি স্যার তোমার শোনা যাচ্ছে স্যার নামের পাশে শুধুমাত্র লাস্টের 2 ডিজিট লিখে দিলে হবে আরেকটা জিনিস হচ্ছে ওই তোমার ডিপার্টমেন্টের যে কোড নাম্বার W ওটা লিখলে সুবিধা কারণ তোমরা যখন একসাথে ক্লাস হয় যেমন অ্যাপারেল ওয়াইড একসাথে অনেক সময় ক্লাস হয় তখন তোমার সহজে বোঝা যায় হ্যাঁ মনে করো